আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের সবাই পড়াশোনা ভালো হচ্ছে। চলে আসলাম একটা রচনার সেকেন্ড পার্ট নিয়ে। ফার্স্ট পার্টটা আমার পেজে অলরেডি দেওয়া আছে, তোমরা সেখান থেকে অর্থ সহকারে পড়ে নিও। সেকেন্ড পার্টটা আমি শুরু করতে যাচ্ছি। আচ্ছা গাইস, ফার্স্ট পার্টটা কী কী ছিল দেখো। ফার্স্ট পার্টে এটা হচ্ছে মাই চাইল্ডহুড মেমোরিজ, এই রচনাটা ছিল। ফার্স্ট পার্টটা ছিল ইন্ট্রোডাকশন, তারপর এখানে ছিল মেমোরি অফ প্লেইং, কিছু মেমোরি দিয়েছিলাম, মেমোরি অফ স্টিলিং ফ্রুটস, ফলচুরির মেমোরি। এই পুরো প্যারা, এই পুরো রচনাটা আমার অর্থ সহকারে পেজে অলরেডি দেওয়া আছে, তাই আমি আর এই প্রথম প্যারা প্রথম পার্টটা পড়লাম না, আমি এখন সেকেন্ড পার্টটা চলে যাই। ঠিক আছে, তোমরা দেখো। আচ্ছা, সেকেন্ড পার্টটা আরও কিছু মেমোরি আছে, আর মেমোরিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মেমোরি অফ ফার্স্ট ডে অ্যাট স্কুল, প্রথম দিন স্কুলে যাওয়ার স্মৃতি আর কি। সেটা আসলে অনেক আনন্দদায়ক, প্রথম দিনের স্কুলে যাওয়াটা একটা মধুর স্মৃতি। তো কী হয়েছিল দেখো, দ্য মেমোরি অফ দ্য ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ স্টিল ফ্রেশ ইন মাই মাইন্ড। দ্য মেমোরি অফ দ্য ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ স্টিল ফ্রেশ ইন মাই মাইন্ড, অর্থাৎ আমার প্রথম দিনের স্কুলে যাওয়ার যে স্মৃতিটা ইজ স্টিল এখনও ফ্রেশ ইন মাই মাইন্ড, আমার মনে সতেজ আছে আর কি, এখনও রয়ে গেছে। মাই ফাদার টুক মি টু দ্য, আমার বাবা নিয়ে গিয়েছিল টু মি, আমাকে টু দ্য নিয়ারেস্ট প্রাইমারি স্কুল, মানে নিকটবর্তী একটা প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে গেছিলো ফর অ্যাডমিশন, ভর্তির জন্য আর কি। আই ওয়াজ ভেরি নার্ভাস, আমি খুবই নার্ভাস ছিলাম, মানে ভয় ছিলাম আর কি। বাট দ্য হেডমাস্টার ওয়াজ ভেরি নাইস পার্সন, কিন্তু প্রধান শিক্ষক যিনি ছিলেন তিনি খুবই ভালো মানুষ ছিলেন, বা ভালো লোক ছিলেন, এরকম সুন্দর লোক ছিলেন। হি আস্কড মি সাম ইজি কোশ্চেন, সে আমাকে কিছু ইজি প্রশ্ন, সহজ প্রশ্ন জিজ্ঞেস করেছিল। আই কুড আনসার দেম প্রপারলি, আমি সেগুলোকে সঠিকভাবে উত্তর দিতে পেরেছিলাম। আই ওয়াজ অ্যাডমিটেড, আমি ভর্তি হয়েছিলাম। সরি গাইস, এখানে অ্যাডমিটেড বানানটা ভুল হয়েছে, ঠিক আছে, এখানে অ্যানটা হবে না আর কি, এই অ্যানটা আর কি হবে না, এডি এম আই ডাবল টি ইডি, অ্যাডমিটেড ইনটু ক্লাস ওয়ান, আমি প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। মাই ক্লাসমেটস, আমার যে সহপাঠীরা ছিল, রিসিভড মি, আমাকে গ্রহণ করেছিল কর্ডিয়ালি, আন্তরিকতার সাথে আর কি। আচ্ছা, তো এতক্ষণ তো দিলা কিছু মধুময় বা আনন্দের স্মৃতি, এখন সবার জীবনে কিছু না কিছু দুঃখের স্মৃতি থাকে, তো একটা দুঃখের স্মৃতি দিয়ে দিলে, সেটা হচ্ছে শকিং মেমোরি, মানে দুঃখের স্মৃতি যেটাকে বলি। তাহলে অল অফ মাই মেমোরিজ আর নট জয়ফুল, আমার সকল স্মৃতিগুলো আর নট জয়ফুল, আনন্দদায়ক নয়, সাম আর অলসো পেইনফুল, এর মধ্যে কিছু কিছু দুঃখজনক আছে। দ্য ডেথ অফ মাই গ্র্যান্ড মাদার ইজ ওয়ান অফ দেম, আমার দাদিমার মৃত্যুটা তাদের মধ্যে তার মধ্যে অন্যতম। আই উইল নেভার ফরগেট দিস স্যাড ইভেন্ট, আমি এই দুঃখময় ঘটনাটা কখনোই বলবো না, ঠিক আছে। তো এবার কনক্লুশন দিয়ে দিলাম উপসংহার, উপসংহারটা কি, এক্সেপ্ট সাম ইভেন্টস, কিছু ঘটনা ব্যতীত আর কি, এক্সেপ্ট মানে ব্যতীত বা ছাড়া, কিছু ঘটনা ছাড়া মাই চাইল্ডহুড ডেস আর রিয়েলি ফুল অফ জয়, আমার শৈশবকালের দিনগুলো আর রিয়েলি রিয়েলি মানে সত্যিকার অর্থে ফুল অফ জয়, আনন্দে ভরপুর এবং হ্যাপিনেস, সুখে ভরপুর ছিল। দ্য হ্যাপি মেমোরিজ, যে সুখের স্মৃতিগুলো ছিল বা আছে, আই স্টিল ফিল মাই হার্ট উইথ গ্রেট জয়, স্টিল ফিল মাই হার্ট, এখনও আমার মনকে ভরে দেয় উইথ গ্রেট জয়, অনেক আনন্দে ভরে দেয় আর কি, বা খুশিতে ভরে দেয়। আই উইশ আই কুড হ্যাভ মাই দোজ চাইল্ডহুড ডেস এগেন, আই উইশ আই কুড, আমার ইচ্ছা যদি আমি পারতাম হ্যাভ মাই দোজ চাইল্ডহুড ডেস, আমার এই ওই সকল শৈশব দিনগুলো এগেন আবার ফিরে পেতে পারতাম, তাহলে খুবই ভালো হতো। তো এই হলো চাইল্ডহুড মেমোরিজ এর সেকেন্ড প্যারাটা, ঠিক আছে, তোমরা এটা পড়ে নাও, খুব ইজি করে লেখার ট্রাই করে। আর গাইস, আজকে আবহাওয়াটা একটু বৃষ্টিময় আবহাওয়া, তোমাদের যদি আমি একটু বাইরের স্ক্রিনগুলো দেখাই, দেখো বাইরে বৃষ্টি পড়ছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে, একটু বৃষ্টি পড়ছে ভালোই। তো এই তো, এই হচ্ছে রচনাটা লিখে দিলাম, ইজি করে লেখার ট্রাই করলাম, তোমরা এখান থেকে পড়ে নাও, ঠিক আছে, একেবারে ইজি করে লেখার ট্রাই করেছি, ঠিক আছে। তোমরা এটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রেখো, আর ফেসবুক থেকে দেখলে যদি একটু সমস্যা হলে, সেম নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখে নিয়ে সেখানে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। আমি প্রতিনিয়ত এরকম কিছু না কিছু দেওয়ার চেষ্টা করো, আর তোমাদের যদি পার্সোনালি কিছু লাগে, ঠিক আছে, কোনো প্যারাগ্রাফ হোক, এসে হোক, রচনা হোক,
বা অ্যাপ্লিকেশন দরখাস্ত হোক, লেটার হোক, চিঠি হোক, যাই হোক না কেন, কোনোটা যদি প্রয়োজন হয় তাহলে কমেন্টে তোমরা নাম লিখে জানিয়ে দিও, আমি সেটা লিখে দেওয়ার চেষ্টা করবো ইজি করে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।